আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি কামরুন্নাহার রবি এবং আমি সাবরিন শাকামিম। এবারে বিস্তারিত, গত 24 ঘন্টায় আরও 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের একজন ইতালি ফেরত, অন্য 2 জন বিদেশ ফেরতদের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে আইসিইউতে থাকা 70 বছর বয়সী একজনের অবস্থা আশঙ্কাজনক। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 20 জনে। আইরিসের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে বলা হয়, 44 জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং 30 জনকে আইসোলেশনে রাখা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাজি ফরাইসি। নতুন করে আলাদা পরিবার থেকে 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর নিয়মিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে একজন ইতালি ফেরত, অন্য 2 জন বিদেশ ফেরতদের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। 24 ঘন্টায় 3 জন, আপনারা জানেন গতকাল বলা হয়েছিল 17 জন, তাহলে এখন পর্যন্ত আমাদের 20 জন আক্রান্ত ব্যক্তির সংখ্যা। যে 3 জন নতুন রোগী বা মানুষ সংক্রমিত হয়েছে তাদের মধ্যে একজন মহিলা, 2 জন পুরুষ। মহিলার বয়স 30-এর কোঠায়, একজন পুরুষ, তিনিও 30-এর কোঠায়, এবং আরেকজন পুরুষ 70-এর কোঠায়, এবং উনি যার বয়স 70 অর্ধ, উনি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, তার কোমরবিডিটি ছিল, উনি আইসিইউতে আছেন। তিনি জানান, সন্দেহভাজন 44 জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং 30 জনকে আইসোলেশনে রাখা হয়েছে। যারা বিদেশ থেকে আসবেন তারা ঘরের বাইরে যাবেন না, আত্মীয় স্বজন প্রতিবেশী কারো সাথে সাক্ষাৎ করবেন না, তার পরিবারের যে লোকজন আছে তাদের সাথে কন্ট্যাক্ট হয় এরকম কোনো কিছু করবেন না, এবং তারা ঘরের ভিতরেই থাকবেন। আসলে আমরা যদি সত্যিকারভাবে ওদের কোয়ারেন্টাইন বুঝি, তাহলে এমনকি খাবারটাও তারা ঘরের মধ্যেই খাবেন, বাইরে থেকে খাবার তার ঘরে দিলে ঘরের মধ্যেই তারা খাবেন। তিনি নিজের ও পরিবারের স্বার্থে বিদেশপ্রত ব্যক্তিদের বাইরে বের না হয়ে কোয়ারেন্টিনে থাকার আহ্বান জানান। উপনির্বাচনে ইভিএম এ ভোট গ্রহণ হলে করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকি বাড়বে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। এবং একটি এলাকায় ইতিমধ্যেই লকডাউন হয়েছে, এরপরেও যদি লোকজন সচেতন না হয়, পরামর্শ না মানে, তাহলে সরকার আরো কঠোর হতে বাধ্য হবেন। এদিকে হজ ক্যাম্প ও উত্তরা 18 নম্বর সেক্টরে রাজুক অ্যাপার্টমেন্ট প্রকল্পে 2টি কোয়ারেন্টিন সেন্টার স্থাপনের দায়িত্ব দেওয়ার পর কাজ শুরু করেছে সেনাবাহিনী। রাজুক প্রকল্পের কুঞ্জলতা কম্পাউন্ডের 4টি ভবনে 84টি করে মোট 336টি ফ্ল্যাট কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে এখনও কোনো ব্যক্তিকে কোয়ারেন্টিনের জন্য এখানে আনা হয়নি। হজ ক্যাম্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে 3 জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। নাজিফ ফরাইসি, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন আমাদের সহকর্মী আর বাদল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। বাদল, হাতিরঝিল এলাকায় মানুষের উপস্থিতি কেমন দেখছেন আপনি, এবং সেখানে চলাফেরার ব্যাপারে আমাদেরকে জানাবেন। অভি, আপনি জানেন যে সারা দেশে একটা সতর্কতা অবস্থা চলছে এবং সারা বিশ্বে এটা নিয়ে একটা আতঙ্কের মধ্যে রয়েছে, এবং আপনারা জানেন যে মাদারীপুরের শিবচর পুরো উপজেলাটিকে লকডাউন করে দেওয়া হয়েছে যেন মানুষের জনসমাগম না থাকে এবং মানুষ চলাচলের উপরে একটা করা নির্দেশনা দেয়া হয়েছে যেন জনসমাগম না হয় এবং সভা সেমিনার না হয়। এই ধরনের সতর্কতা উপেক্ষা করে কিন্তু আমরা হাতিঝিলে দেখছি যে প্রচুর মানুষ এখানে এসেছেন, ঘুরতে এসেছেন ছুটির দিন হওয়ার কারণে। আপনাকে যদি দেখেন তাহলে দেখবেন যে সারি সারি মোটরসাইকেল এখানে রয়েছে, যেগুলোতে করে অনেকেই এখানে ঘুরতে এসেছেন, বিশেষ করে ছুটির দিনের যে একটা আমেজ থাকে সেই আমেজটি উপভোগ করার জন্য। এখানে আমরা শিশুদেরকেও দেখেছি। শুধু এটি হচ্ছে যে হাতিরঝিলের যে
মগবাজার যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই মাঝের যে ক্রসিংটি সেটি। এছাড়াও কিন্তু দুই পাশে রামপুরার ক্রসিং এবং এফডিসির ওখানে যে বসার একটা বিরাট জায়গা রয়েছে সেই জায়গাটিতেও আমরা কিন্তু বেশ ক্রাউড দেখেছি। তো এই জনসমাগম কিন্তু রয়েছে, সব কিছু নির্দেশনা উপেক্ষা করে জনসমাগম রয়েছে। এরকম ক্ষেত্রে কিন্তু অসুস্থ মানুষের, এদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভাইরাস ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখানে যারা ঘুরতে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনারা জানেন কি যে করোনা ভাইরাসটা কীভাবে ছড়ায় এবং আপনারা কী ধরনের সতর্কতা নিয়েছেন? আমরা আসলে ছড়াইতেছে হচ্ছে অপরিষ্কার থাকলে বা একজনের সাথে আরেকজন হাত মিশাইলে, তারপর বাসে গিয়ে যদি আমরা হাত না ধুয়ে সেই হাত দিয়ে যদি খাই, খাওয়া দাওয়া করি, এর মাধ্যমে আর কি ছড়াচ্ছে। আপনারা এখানে একটা ওপেন প্লেসে ঘুরতে এসেছেন এবং আপনারা নিজেরাই জটলা বেঁধে আছেন, এ ধরনের থাকাটা নিষেধ আছে, আপনারা কি সেটা জানেন এবং সে বিষয়ে আপনারা কতটা সতর্ক? হ্যাঁ, সে বিষয়ে আমরা জানি, কিন্তু এখানে আসছি এমনি একটু ঘোরাফেরা করতে, সারাদিন তো বাসায় বসে থাকা যায় না, এমনি একটু আড্ডা টাড্ডা দিতে আসছি, এমনি চলে যাব আমরা। আচ্ছা, এটা যে ক্ষতির কারণ হতে পারে, হ্যাঁ, যে ভাইরাস সংক্রমণ হতে পারে, এ ধরনের কোনো ধারণা আছে আপনার? জি, ভাইরাস যে এভাবে ছড়াতে পারে যে একজনের কাছে একজন থাকলে পরে বা হাঁচি কাশি বা এই যে জটলা বেঁধে থাকা, হ্যাঁ, একটা দূরত্ব বজায় করা উচিত, যে দূরত্বটা কতটুকু সেটা কি আপনি জানেন এবং এভাবে যে ভাইরাস ছড়াতে পারে এই সম্পর্কে আপনার ধারণা আছে? সাথে মিশামিশি করলে ভাইরাস মানে ছড়াবেই, কারণ আমার সাথেও মানে। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানীর হাতিরঝিল থেকে জানাচ্ছিলেন এআর বাদল। এদিকে মাদারীপুরের শিবচরে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 4টি এলাকায় লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। এই 4টি এলাকা হল শিবচর পৌরসভার 2টি ওয়ার্ড, পাঁচচর ইউনিয়নের 1টি গ্রাম এবং দক্ষিণ বাহেরাতলা ইউনিয়নের 1টি গ্রাম। বন্ধ রয়েছে ওই এলাকার অধিকাংশ দোকানপাট। শুক্রবার দুপুরে শিবচর থানায় জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা রেঞ্জ পুলিশের DIG নূরে আলম মিনা। তিনি আরও জানান, সবাইকে আলাদা করে থাকতে বলা হয়েছে, যদি কারো নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্রয়োজন হয় সেক্ষেত্রে পুলিশকে ফোন করলে পুলিশ বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী জনপ্রতিনিধিদের সহযোগিতায় পৌঁছতে দেবে। এছাড়া জনপ্রতিনিধিদের নিয়ে প্রত্যেকটি এলাকায় আলাদাভাবে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি বিদেশ ফেরত সবাইকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে রাখার জন্য কাজ করছে। ওই 4টি এলাকায় নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এই এলাকাগুলোর যে প্রবেশ পথ বা যেখান দিয়ে প্রবেশ এবং প্রস্থান বাহির হয় সেইগুলো আমরা নিয়ন্ত্রণ করব, যাতে এই এলাকার লোকজন কেউ বাহির না হতে পারে এবং সবাই অবাধে এখানে ঢুকতে না পারে। তবে তাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এগুলো জানালে তাদেরকে এগুলো তারা সংগ্রহ করতে পারবে, এবং আমরা দেখব যে যাতে কোনো প্রবাসী বা যারা সম্ভাব্য এফেক্টেড করতে পারে এমন কেউ যাতে না বের হয়। দর্শক, এই মুহূর্তে মাদারীপুরের শিবচর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খলিল মিয়া। খলিল, খলিল, শিবচরের পরিস্থিতি কেমন দেখছেন? আর আমরা জানতে পেরেছি যে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, তো এ ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? প্রথমেই বলে রাখি, মাদারীপুরের শিবচরে করোনা আতঙ্ক কিন্তু মানুষের মধ্যে চরম আকারে বিরাজ করছে। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে সন্দেহ নাগাদ মাদারীপুরের জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং জেলা পুলিশ সুপার যৌথভাবে কিন্তু উপজেলা ইউনো অফিসে কিন্তু তারা সভা করেছেন এবং জরুরি ভিত্তিতে, এবং এই উপজেলাটার যে 4টা অঞ্চল রয়েছেন, পৌরসভার 2টা ওয়ার্ড এবং পার্শ্ববর্তী 2টা ইউনিয়নের 2টা গ্রাম, এখানেই হলো মূলত আপনার এই যে করোনা ভাইরাসের মূল বিষয়টা এখান থেকেই বেশি ছড়াচ্ছে, এমন ধারণার ভিত্তিতেই কিন্তু তারা সেই জায়গাটাকে একেবারে বদ্ধ করে রাখার পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করেছেন। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই উপজেলার খাদ্যদ্রব্য এবং ঔষধ ছাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ থাকবে এবং দূরপাল্লার যান চলাচল ক্ষেত্রেও কিন্তু গণপরিবহন, সেটাও কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। আরেকটা বিষয় বলে রাখি, এই মাসের শুরু থেকেই কিন্তু এই উপজেলার প্রায় 668 জন প্রবাসী বিভিন্ন
অঞ্চল থেকে এখানে এসেছেন এবং তারা অনেকেই কিন্তু গা ঢাকা দিয়েছেন। এই উপজেলা প্রশাসনের মাধ্যমে কিন্তু 80 জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিদেরকে হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে তাদের নিজ বাড়িতে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। আর বাকিগুলা যে কোথায় আছে সেইগুলার বিষয়ে কিন্তু তার প্রশাসন মাঠে কাজ করতেছে। ধন্যবাদ খলিল আপনাকে। দর্শক, এতক্ষণ শিবচর থেকে জানাচ্ছিলেন সহকর্মী খলিল মিয়া। দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এছাড়া বিভিন্ন জেলায় প্রবাসী সহ কয়েক হাজার মানুষকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বিধিনিষেধ না মানায় জরিমানা করা হয়েছে অনেকেই। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাশাল অমি। চলতি মার্চ মাসে শুধু মাদারীপুরে 2,927 জন প্রবাসী দেশে ফিরেছেন। এর মধ্যে মাদারীপুরের শিবচর উপজেলায় রয়েছেন 664 জন, তাদের মধ্যে মাত্র 80 জন রয়েছেন হোম কোয়ারেন্টিনে, বাকিরা অনায়াসে ঘোরাফেরা করছেন বিভিন্ন স্থানে। ফলে আতঙ্কিত হয়ে রয়েছেন স্থানীয়রা। লকডাউন করা হয়েছে শিবচরের 4টি গ্রাম। আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হন এবং সচেতনতাই আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে রক্ষা করতে পারে। আমরা জানতাম না যে কে কোথা থেকে আসছে, কয়দিন আগে আসছে। এই তথ্যগুলো আমাদের হেলথকর্মী এবং গ্রামের যে গ্রাম পুলিশ সচিব প্লাস মেম্বার চেয়ারম্যান সকলেই আমাদেরকে সহযোগিতা করতেছে। কোয়ারেন্টিন না মানায় নোয়াখালীতে 3 জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝালকাঠি সহ বিভিন্ন জেলায় প্রায় 100 এর বেশি মানুষকে জরিমানা করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় কয়েক হাজার মানুষকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে, এদের মধ্যে বেশিরভাগই প্রবাসী। এছাড়া করোনা ভাইরাস রুখতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বিভিন্ন জেলার প্রশাসন। এদিকে করোনা ভাইরাসকে গুজব হিসেবে কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে কেউ বাড়াতে না পারে এজন্য পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে সব জেলায়। মাশায়েল অমি, আরটিভি। লক্ষ্মীপুরে প্রবাসীদের মাঝে অনেককে হোম কোয়ারেন্টিনে দেয়া হলেও তারা তা মানছে না। নিয়ম নীতির তোয়াক্কা না করে তারা স্বাভাবিক জীবন যাপন করছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে করোনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জেলায় সরকারি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ আহার তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ওসা জাহান সিন্ধি। গত এক মাসে লক্ষ্মীপুর সদরের টুমচর ইউনিয়নে 15 জন প্রবাসী বাড়ি ফিরেছেন। তারা কুয়েত, সৌদি আরব ও ইতালি সহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। মাত্র 2 দিন আগে আবুধাবি প্রবাসী সেকান্দারের ছেলে হারুন বাড়ি ফিরেছেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যেমন মিশছেন তেমনি হাট বাজারেও যাচ্ছেন। একইভাবে অবাধে চলাফেরা সহ গ্রামের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন সৌদি থেকে আসা তন্ময়। এসব প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যরা বলছেন তাদের কাউকেই বিমানবন্দরে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। দুবাই এয়ারপোর্টে না বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে এসব ব্যাপারে আমাদের কোনো কথা জিজ্ঞাসাবাদ করা হয়নি, কোনো চেক ইন করা হয়নি। আমরা সুস্থভাবে বাড়ি যাচ্ছি ইনশাআল্লাহ। তবে তাদের এ অবাধ চলাচল দেখে আতঙ্কিত গ্রামের মানুষ, আল্লাহ পাক হয়াত লাগলে আতঙ্ক কিনবে, সরকার কি ধরে রাখতে পারবে না, আমরা ধরে রাখতে নেব, কে ধরে রাখতে নেব, আমার হয়াত যেদিন হবে সেদিন আমি চলে যাই। সরকারের পক্ষ থেকে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা থাকলেও জেলার রায়পুরের হায়দারগঞ্জে আয়োজন করা হয় দোয়া মাহফিল। করোনা থেকে রক্ষার আশায় এতে অংশ নেয় বহু মানুষ। জেলা সিভিল সার্জন বলছেন গত এক মাসে লক্ষ্মীপুর জেলায় প্রবাস থেকে ফিরেছেন 3,662 জন। এদের মধ্যে 214 জনকে হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হলেও অনেকেই তা মানছেন না। যাদেরকে আমরা এখনো কোয়ারেন্টাইনের মধ্যে আনতে পারিনি তাদেরকে আনার জন্য আমরা জেলার ডিসি মহোদয়, এসপি মহোদয় এনাদেরকে জানিয়েছি। তবে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আমরা ইউনিসেফদের বলেছি যে তোমরা ইউনিসেফ, ওসি সাহেব মিলে এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সম্পৃক্ত করে তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করব। সংক্রমণ ঠেকাতে প্রবাসী এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের দ্রুত হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার দাবি সচেতন মহলের। নুসরাত জাহান সিন্থি, আরটিভি। দেশে একটি মাত্র পরীক্ষাগারে করোনা শনাক্তের ব্যবস্থা থাকায়
ভোগান্তিতে সাধারণ মানুষ। উপসর্গ দেখা দেয়ায় যারা পরীক্ষা করতে চান তাদের অপেক্ষা করতে হচ্ছে আইইডিসিআর এর সিদ্ধান্তের জন্য। দিনে হাজার খানেক মানুষ প্রতিষ্ঠানটির হটলাইনে ফোন করায় দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। আইইডিসিআর কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে বিভাগীয় শহরগুলোতে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। শরীয়ত খানের রিপোর্টে বিস্তারিত। আসসালামু আলাইকুম, আইইডিসিআর এ ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। দুঃখিত, এই মুহূর্তে আমাদের সবকটি লাইন ব্যস্ত আছে। করোনা ভাইরাস সংক্রান্ত প্রয়োজনে আইইডিসিআর এর হটলাইনে ফোন করলে এভাবেই দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। অনেকে অপেক্ষা করেও চিকিৎসকের সাথে কথা বলতে না পারার অভিযোগ করেন। অনেকেই প্রতিষ্ঠানটিতে সরাসরি হাজির হতে দেখা যায়, যদিও আইইডিসিআর এ সরাসরি উপস্থিত হতে নিষেধ করেছে। আমার সমস্যা হচ্ছে যে গলা ব্যথা, মাথা ব্যথা, আর সকালে একটু একটু জ্বর আসছিল। হট নাম্বারে আমার অফিস থেকে ফোন দিয়েছে কিন্তু এখনো জানাই নাই। এক সপ্তাহের উপর হয়ে গেছে জ্বর, ঠান্ডা, তারপর মাথা ব্যথা, শরীর ব্যথা। প্রতিষ্ঠানটি বলছে যে কোনো তথ্যের জন্য হটলাইন, ফেসবুক মেসেঞ্জার বা ইমেইলের উপরই ভরসা করতে হবে। আইডিসিআর এর ফোনগুলো কোনো আইভিআর এর সাথে যুক্ত নয়, কাজেই একজন যখন ফোন করেন, একটা ফোন যখন ব্যস্ত থাকেন, তখন আর একজন এখানে ঢুকতে পারে না। আমি জনগণকে পরামর্শ দেব যে সাধারণ বিষয়গুলোতে 1-6263 এবং 333 এই নম্বরে ফোন করবেন। এবং আমরা আরেকটা নতুন ব্যবস্থা সংযোগ করেছি, হয়তো দুই এক দিনের মধ্যে এটা চালু হয়ে যাবে। আমরা ইতিমধ্যে অনেক চিকিৎসককে নিবন্ধন করেছি, তারা হলো এই 1-6263 অথবা 333 নম্বরে যদি ফোন করা যায় তাহলে এই চিকিৎসকগণ হলো তাদের যেখানেই তারা আছেন তারা সেখান থেকে তাদেরকে পরামর্শ দেবেন। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এবিএম আব্দুল্লাহ বলেন সব হাসপাতালে করোনা পরীক্ষা করা ঝুঁকিপূর্ণ, কোভিড-19 শনাক্তের জন্য বিশেষ ধরনের পরীক্ষাগার প্রয়োজন হয়। আইডিসিআর এটা হাই, এটাকে বলে বায়োসেপটিক ল্যাগ, এটা আইডিসিআর এ আছে, বাইরে অনেকে ল্যাবরেটরিতে নাই। আপনি টেস্ট করতে গিয়েও ভাইরাস ছড়াতে পারে, এই প্রোটেকটিভ মেজার কিন্তু নিতে হবে, আইডিসিআর এ আছে। সেকেন্ড হলে কিন্তু ফ্রি অফ কস্ট করা, বিনা পয়সায়, তাই তো? পয়সা নেয় না, বাইরে করলে অনেক টাকা লাগবে। তৃতীয়টা হলো কোনো জায়গায় রোগী আক্রান্ত হন, কোভিড আক্রান্ত হলো রুগী কে এখানে চলে আসবে ল্যাবরেটরিতে না যাবে কি করবেন? আইডিসিআর নিয়ে হলো টিম ওখানে যায় স্যাম্পল নিয়ে আসবে, রুগীকে আসতে দেওয়া হয় না। কারণটা হলো রুগী ওখান থেকে আসতে গিয়ে আরো ছড়াবে। তবে প্রয়োজন বিবেচনা করে দ্রুত কয়েকটি বিভাগে করোনা পরীক্ষার ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে আইইডিসিআর। এক সপ্তাহের মধ্যে আরও আমরা কয়েকটি স্থানে পরীক্ষা করার ব্যবস্থা করব, যাতে সব জায়গায় পরীক্ষা করতে পারে সেই জন্য ব্যবস্থা করব। কিন্তু সার্বিক তত্ত্বাবধানে থাকবে আইডিসিআর, ওনারা একটু সার্বিক তত্ত্বাবধান করবে। এটা হলো পেশেন্টের যেহেতু এখন ছড়াচ্ছে আমাদের, সেই জন্য আমাদের আরও কয়েকটা জায়গায় আমরা ল্যাব টেস্ট করব। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। করোনা পরিস্থিতিতে ঝুঁকির মধ্যে আছে বাংলাদেশ, তবে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন কাদের। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনা ভাইরাস পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বলেও মত তার। ঢাকা 10 আসনের উপনির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন নির্বাচন পেছানোর এখতিয়ার নির্বাচন কমিশনের। দর্শক, যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি জানাতে আমরা এখন কথা বলব আমাদের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলালের সঙ্গে। হেলাল, আমরা তো জানি যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ওয়াশিংটনে, যুক্তরাষ্ট্রের সার্বিক পরিস্থিতি সম্বন্ধে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ অভি। ইতিমধ্যে আপনারা জানেন যুক্তরাষ্ট্রে 50টি স্টেটে মহামারী আকারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ইউএসএ স্টেট ডিপার্টমেন্ট সকল নাগরিকের ইন্টারন্যাশনাল ট্রাভেল নিষিদ্ধ করেছেন। এই পর্যন্ত করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বমোট 11,274 জন। যুক্তরাষ্ট্রে সর্বমোট মারা গেছে 166 জন। নিউ ইয়র্কে এই করোনা ভাইরাসে আক্রান্ত 4,152 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর আপনারা জানেন যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ওয়াশিংটন ডিসিতে সব থেকে বেশি মানুষ মারা গেছে, 68 জনের মতো। আর সেখানে আক্রান্তের সংখ্যা 1,147 জন। আর আমি যেখানে আছি
আমার পিছনে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অব মিশিগান হসপিটাল, যেটা কিনা বিশ্বের একটা নামকরা হসপিটাল এবং ইউএস এর ভিতরে র্যাঙ্কিং 5টা হসপিটালের মধ্যে একটা হসপিটাল। তো সেখান থেকে এখানে মিশিগানের এখনো পর্যন্ত 3 জন মানুষ মারা গেছে, এখানে বাংলাদেশি কেউ এখানে এখনো মারা যায় নাই। বাংলাদেশের সবাই ভালো আছে। এই ছিল যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে সর্বশেষ পরিস্থিতি। অবি হেলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন কামরুজ্জামান হেলাল। করোনা আতঙ্কে ঢাকা ছাড়ছে মানুষ। সরকার শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, ফলে ট্রেন বাসে চাপ পড়েছে কয়েকগুণ বেশি। ঢাকায় মানুষের বসবাস বেশি হওয়ায় নিরাপদ আশ্রয় খুঁজতে গ্রামের দিকে ছুটছেন অনেকেই। করোনা ইস্যুতে গত রোববার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার বন্ধ হয়েছে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়তে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ, ফলে ঢাকা ছাড়ার হিড়িক পড়েছে বৃহস্পতিবার থেকে। তবে ঢাকা ছাড়ার আগে যাত্রীদের কোনো স্বাস্থ্যগত পদক্ষেপ নেয়নি সরকার। এদিকে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজধানীর গণপরিবহনে, আতঙ্ক থাকলেও জীবিকার প্রয়োজনে বের হতে হচ্ছে কাজের জন্য। আগামীকাল অনুষ্ঠিত হবে গাইবান্ধা 3 এবং বাগেরহাট 4 আসনের উপনির্বাচন। সকাল 9টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল 5টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ি নিয়ে গঠিত গাইবান্ধা 3 উপনির্বাচনে নৌকা প্রতীকে লড়ছেন উম্মে কুলসুম স্মৃতি আর বিএনপির প্রার্থী মইনুল হাসান সাদিক। এছাড়াও জাতীয় পার্টি ও জাসদের প্রার্থী রয়েছে। এ আসনে মোট ভোটার 435,211 জন। নির্বাচনে 132টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। অপরদিকে মোরেলগঞ্জ ও শরণখোলা নিয়ে গঠিত বাগেরহাট 4 আসন, আসনটিতে মোট ভোটার 3,16,510 জন। ভোট নেওয়া হবে 143টি কেন্দ্রে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।